নমস্কার বন্ধুরা, কলকাতা কোডার ক্লাবে আরও একবার স্বাগত আপনাদের সবাইকে। আমরা আগের দিন লুপ বানাতে শিখেছি, আজকে আমরা ফর লুপ বানাতে শিখব। হোয়াইল লুপ এবং ফর লুপ দুভাবে লুপ তৈরি করা যায়। হোয়াইল এবং ফর এই দুটোর মধ্যে আজকে যেটা আমরা শিখতে চলেছি সেটা হচ্ছে ফর লুপ। এবং ফর লুপ সবথেকে বেশি ব্যবহার হয় প্রোগ্রামিংয়ের জগতে, ঠিক আছে? তো ফর লুপ কীভাবে বানায় সেটা এবার আমরা একটু দেখে নিই, চলুন। সবার আগে একটা জিনিস ফলো করুন, যখনই আপনি লুপ তৈরি করবেন তখনই আপনার তিনটে জিনিস প্রয়োজন হবে। এক হচ্ছে একটা ভ্যারিয়েবল যেটা দিয়ে আমরা পরবর্তী সময় কন্ডিশান চেক করব। দ্বিতীয় হচ্ছে একটা কন্ডিশান যেটা কি না লুপটা কখন শেষ হবে সেটা নির্ধারণ করার জন্য একটা কন্ডিশান দরকার। এবং তৃতীয় হচ্ছে একটা ইনক্রিমেন্ট, সেটা এক এক করে হোক বা দুই দুই করে হোক বা দশ দশ করে হোক, হোয়াট এভার সেটা হোক, কিন্তু একটা ইনক্রিমেন্ট আমাদের দরকার হয়। আমরা যখনই লুপ তৈরি করি তাহলে তিনটে জিনিস আমাদের রিকোয়ার্ড, এক হচ্ছে একটা ভ্যারিয়েবল, দুই হচ্ছে একটা কন্ডিশান, আর তিন হচ্ছে একটা ইনক্রিমেন্ট। এই তিনটে জিনিস যখনই আমরা একটা লুপ বানাবো তখনই দরকার হয়। তো ফর লুপে এই তিনটে জিনিসকে সুন্দরভাবে ম্যানেজ করা আছে, যে কারণে ফর লুপটা সবথেকে বেশি পছন্দ করে ডেভেলপাররা। তো ফর লুপ কীভাবে লেখে, আমি এইটাকে আপনাদের জন্য ওপরে রেখে দিলাম, দিয়ে আমি নিচে ফর দিয়ে শুরু করলাম, ঠিক আছে? ফর লুপ লিখতে হলে পরে আপনাকে লিখতে হবে ফর, FOR, ফর দিয়ে তারপরে আপনাকে শুরু করতে হবে একটা ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে সবার ফার্স্টে আপনি যেটা নেবেন সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, VAR, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন, ভ্যারিয়েবলের নাম দিলেন ধরুন আই, আই নেওয়ার পরে ইকুয়াল টু দিয়ে আপনি আয়ের ভ্যালু দিয়ে দিলেন ধরে নিন এক, ঠিক আছে? দেওয়ার পর আপনাকে এখানে সেমিকলন দিতে হবে। সেমিকলন দেওয়ার পরে এইবারে আপনি চাইছেন যে এটা আমার পাঁচবার ঘুরবে, তাহলে আপনাকে লিখতে হবে আই যতক্ষণ ছোট হবে পাঁচের থেকে, ঠিক আছে? দেওয়ার পরে এবার আপনি এখানে সেমিকলন দিয়ে এটাকে শেষ করে দিলেন এই স্টেটমেন্টটাকে। এবারে আপনি ইনক্রিমেন্ট করছেন, আপনি কী লিখলেন, আপনি লিখলেন আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, ঠিক আছে? তার মানে যে জিনিসগুলো আপনার হোয়াইল লুপেতে ছিল সেই জিনিসগুলোই এক্স্যাক্ট সেম জিনিসগুলো দরকার হচ্ছে আপনার ফর লুপে, ঠিক আছে? দুটো একই জিনিসই দরকার হবে, এটাই স্বাভাবিক। তো আমরা এখানে যে জিনিসটা ওপরে লিখতাম ভ্যারিয়েবলটা সেটা আমরা এখানে ডিক্লেয়ার করেছি, আমরা যে কন্ডিশানটা ব্র্যাকেটের মধ্যে লিখতাম সেটা এখানে রয়েছে, আর যেটা আমাদের ইনক্রিমেন্টটা স্কোপের মধ্যে হতো সেইটা আমাদের রয়েছে কোথায়, এইখানে রয়েছে। তাহলে যদি এই কন্ডিশানটা ট্রু হয় তাহলে আমার কী হবে কাজ, সেটা আমাকে একইভাবে একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে এর মধ্যে আমাকে বলে দিতে হবে। যেরকমভাবে আমরা এখানে লিখেছিলাম সেরকমভাবেই আমরা এখানে লিখে দিচ্ছি, কী লিখছি এই সেম কথাটাই এখানে পেস্ট করে দিচ্ছি, ওকে? আর আমাদের কিচ্ছু এখানে লেখার নেই, কারণ আমাদের ইনক্রিমেন্টের এই লাইনটা আমরা কিন্তু অলরেডি এখানে করে ফেলেছি, ঠিক আছে? তাহলে এতে কী হলো, এতে আমার জিনিসটা দেখতে আরও সুন্দর লাগলো, ছোট্টর মধ্যে হয়ে গেল, এত আমাদেরকে এত কিছু লিখতে হলো না, অল্প লিখতে হলো। আমি প্রথমেরটাকে এবার ডিলিট করে দিচ্ছি কারণ আর দরকার নেই ওটা, ওটা সম্পর্কে আমরা আগের ভিডিওতে শিখে গেছি, আজকে আমরা শিখলাম ফর। তাহলে ফরেতে আমার কী হলো ভালো করে দেখুন, আমরা একটা ফার্স্টে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপরে একটা কন্ডিশান ডিক্লেয়ার করলাম। এবার এই ভ্যারিয়েবল আর কন্ডিশানের মাঝখানে আপনাকে অবশ্যই সেমিকলন দিতে হবে, আপনি যদি কোনোভাবে সেমিকলন দিতে ভুলে যান তাহলে কিন্তু আপনার এই সিনট্যাক্সটা মিনিংলেস হয়ে যাবে এবং এটা একটা এরর থ্রো করবে, ঠিক আছে? তাহলে এখানে তিনটে পার্ট রয়েছে, ভালো করে খেয়াল করবেন যে সেমিকলন মানে আমরা জানি যে একটা লাইন শেষ, সুতরাং এখানে কিন্তু তিনটে লাইন আমরা বলে দিয়েছি, এক লাইনে লিখলেও এটা কিন্তু তিনটে লাইন, যেহেতু একটা করে সেমিকলন রয়েছে তার মানে এটা তিনটে লাইন। তো প্রথম লাইনে আমরা কী বলে দিয়েছি, আমরা বলে দিয়েছি ভ্যারিয়েবল এবং তার ভ্যালুটা অ্যাসাইন করে দিয়েছি, দ্বিতীয় লাইনে আমরা একটা কন্ডিশান দিয়ে দিয়েছি এবং আবার সেমিকলন শেষ হয়েছে দেখুন, তার পরের লাইনে আমরা কী করেছি এখানে একটা ইনক্রিমেন্ট করে দিয়েছি, ঠিক আছে? এর ফলে আমাদের লুপটা কিন্তু খুব কম্প্যাক্ট লাগছে দেখতে, তাই না? আচ্ছা, এইবারে আমরা এটাকে যদি রান করাই ব্রাউজারে তাহলে আমরা কী দেখব, চলুন দেখা যাবে যে এটা চারবার ঘুরছে, দেখুন চারবার ঘুরেছে। চারবার কেন ঘুরলো, কারণ হচ্ছে প্রথমে এক হয়েছে, তারপর দুই হয়েছে, তারপর তিন হয়েছে, চার হয়েছে, পাঁচ যখন হয়েছে তখন আই আর পাঁচের মধ্যে কম্পেয়ার করতে গেছে, দেখেছে যে না পাঁচ পাঁচের থেকে ছোট নয়, তাই জন্য চলে গেছে, বন্ধ হয়ে গেছে, লুপটা শেষ হয়ে গেছে। আমরা যদি এখানে আই গ্রেটার দ্যান ইকুয়াল টু ফাইভ করতাম তাহলে এই লুপটা কতক্ষণ চলবে, যতক্ষণ আই পাঁচের থেকে ছোট অথবা সমান হবে, তাহলে সেক্ষেত্রে পাঁচকেও প্রিন্ট করবে। দেখুন তাহলে, দেখুন এবারে পাঁচ এসছে, কারণ ছোট অথবা সমান দুটো বলা হয়েছে এখানে, তাই না? তো এইভাবে আমরা ছোট অথবা সমান, বড় অথবা সমান এইভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি গ্রেটার দ্যান ইকুয়াল টু। আপনি যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু সম্পর্কে না জানেন তাহলে আমার আগের ভিডিওটা দেখুন, আমার কাটেতেও আপনি পেয়ে যাবেন, এই ভিডিওটা আমরা আগেই করেছিলাম, তো সেটা একবার ফলো করে আসুন তাহলে আপনি বুঝতে পারবেন আমি এখানে কী বোঝাতে চাইলাম। তো চলুন আমরা চট করে একটু দেখে নিই ফর লুপ কীভাবে এক্সিকিউট হয়। আমি ফার্স্টেই আপনাদেরকে বলে রাখি একটা জিনিস, এই যে ভ্যারিয়েবল অ্যাসাইন করা হয়েছে এটা কিন্তু আপনার ফার্স্ট ব্লকই হবে ফরের, ঠিক আছে?
ফার্স্টে আপনাকে এটাই লিখতে হবে, সেকেন্ড আপনাকে এটা লিখতে হবে, এবং থার্ড আপনাকে এটা লিখতে হবে। এটাই হচ্ছে এর অর্ডার। আপনি ভুল করে এটাকে পরে করলেন আর এটাকে আগে পাঠিয়ে দিলেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এরর থ্রো করবে। কেন থ্রো করবে? কারণ যখন আপনার ফরটা আসবে এসে ফার্স্টেই দেখবে ও ভার, ভারের নাম কি, ভ্যারিয়েবলের নাম হচ্ছে আই, তখন ও কী করবে, ও মেমোরিতে আই নামে একটা ভ্যারিয়েবলকে অ্যাসাইন করে দেবে, এবং তার ভ্যালু যেহেতু আপনি এখানে এক দিয়েছেন তাই জন্য ও কিন্তু আয়ের ভ্যালু এক অ্যাসাইন করে দেবে। ঠিক আছে, বড় ব্যাপার হচ্ছে যে মেমোরিতে আই নামের একটা ভ্যারিয়েবল কিন্তু অ্যাসাইন হয়ে গেল। ঠিক আছে, এইবারে আই বললে পরেই ও কিন্তু বুঝবে যে হ্যাঁ ভ্যারিয়েবল আইকেই আপনি বোঝাচ্ছেন। আপনি যদি এই লাইনটাকে আগে না লিখে, যদি আপনি এই লাইনটাকে আগে লিখে দিতেন, এই জায়গায় লিখে দিতেন, তাহলে ফার্স্টেই ও কী খুঁজতো, আই খুঁজতো, কিন্তু আই নামের তখনও কোনো ভ্যারিয়েবল, আপনি মনে করুন এটাকে এখান থেকে কাট করে আপনি যদি এই জায়গায় পাঠিয়ে দেন, তাহলে এই জায়গায় আসার আগেই আপনার ফার্স্টেই ঢুকেও আই খুঁজবে যে আই কি পাঁচের থেকে ছোটো, কিন্তু তখনও তো আই এখানে অ্যাসাইন হয়নি, কারণ আইটা তো অ্যাসাইন হবে তার পরের লাইনে, তাহলে ও দেখবে আই মানে কি ও জানে না, তখনই ভুল হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে হবে না। যদি আপনি, এটাই নিয়ম, আপনাকে সবার ফার্স্টে ভ্যারিয়েবলটা অ্যাসাইন করতে হবে, তারপর কন্ডিশনটা, তারপর ইনক্রিমেন্টটা। ঠিক আছে, তো আপনি যখন ফার্স্টে ভ্যারিয়েবলটা অ্যাসাইন করবেন তখন মেমোরিতে অলরেডি আই নামের একটা ভ্যারিয়েবল অ্যাসাইন হয়ে গেল। এইবারে যখন ও খুঁজবে যে আই কি পাঁচের থেকে ছোটো, তখন আই অলরেডি অ্যাসাইন আছে, সুতরাং ও কন্ডিশনটাকে চেক করতে পারবে, নাহলে পরে আই যদি না থাকতো তাহলে কিন্তু আপনার এখানেই এররটা থ্রো করে দিত যে আই কি, আই আমি পাচ্ছি না। বুঝতে পেরেছেন? ওকে, আগে বাড়া যাক। চলুন, তাহলে ফার্স্টে আমরা আই পেলাম, আইটা ও এখানে মেমোরিতে অ্যাসাইন করে দিল, তারপরে এখানে কন্ডিশন আছে, এই কন্ডিশনটা চেক করতে আসলো যে আই কি পাঁচের থেকে ছোটো অথবা সমান, দেখলো যে ট্রু, কারণ আয়ের কারেন্ট ভ্যালু এক, সুতরাং এক পাঁচের থেকে ছোটো, এখানে ট্রু হয়ে গেল। ট্রু হয়ে গেল যখনই, তখনই পরেরটায় এখন গেল না, ও কী করলো, সঙ্গে সঙ্গে এই ট্রু ব্লকের মধ্যে ঢুকে গেল। ঢুকে গিয়ে এখানে কি বলা আছে আমাদের, এখানে বলা আছে যে কনসোল লগেতে আপনি প্রিন্ট করুন, সুতরাং ও কী করবে, এখানে এই যেটা আছে এটাকে প্রিন্ট করে দেবে। প্রিন্ট কী করবে, প্রিন্ট করবে আয়ের কারেন্ট ভ্যালু, আয়ের কারেন্ট ভ্যালু কত এখন, এক, সুতরাং ও করবে এক, তারপরে একটা স্পেস নেবে, নেয়ার পরে এই কথাটাকে ও প্রিন্ট করে দেবে। ঠিক আছে, আমার ফার্স্ট লাইনের আউটপুট আসবে এরকম, দেখুন যদি আপনি ব্রাউজার খোলেন তাহলে দেখবেন ফার্স্ট লাইনের আউটপুট কিন্তু একদম সেম এসছে যেটা আমাদের ক্যালকুলেশনে বেরিয়েছে। ঠিক আছে, এবারে কী করবে, এবারে এখানে ও সেমিকলন পাবে, সেমিকলন পাওয়া মানে এই লাইনটা শেষ, ও পরের লাইনে যাবে, পরের লাইনে গিয়ে দেবে ব্লকটা শেষ। যখনই ফর লুপের ব্লক শেষ পাবে ও, ও তখন কী করবে, ও তখন যাবে ইনক্রিমেন্ট দেখতে, দেখবে যে আই এক এক করে বেড়েছে। ঠিক আছে, তাহলে আয়ের বর্তমান ভ্যালু কত, এক, একের সঙ্গে এক যোগ হলে কত হবে, দুই, দুইকে নিয়ে ও কী করলো, দুইকে নিয়ে ও আয়ের মধ্যে ঢুকিয়ে দিল, সুতরাং আয়ের এখন ভ্যালু কত হলো, এখন হয়ে গেল দুই। ক্লিয়ার? আগেরটার মতোই, আগে যেরকম আমি বুঝেছিলাম একই রকম। ঠিক আছে, এইবারে যখনই ওর এটা দুই হয়ে গেল তখনই আবার ও ফিরে আসবে কোথায়, এই জায়গাতে, এই কন্ডিশনেতে আবার চেক করবে, এই ভারে কিন্তু আর ঢুকবে না, এটা খালি ফর লুপ শুরু হওয়ার সময়তে একবার ঢোকে, এখানে কিন্তু দ্বিতীয়বার আর ঢোকে না। ঠিক আছে, দ্বিতীয়বার থেকে যতক্ষণ ফর লুপটা চলবে ততক্ষণ এইটা আর এইটার মধ্যে ঘোরাঘুরি করবে, ফর লুপটা এটাতে আর যাবে না। ক্লিয়ার? ওকে, তাহলে এই চেকিংটা আবার চলে আসলো, আবার চলে আসার পরে ও দেখলো কত, আয়ের ভ্যালু দুই, তাহলে দুই কি পাঁচের থেকে ছোটো, দেখলো ইয়েস এটা ট্রু, ট্রু হয়ে গেল মানে ওকে আবার সে এটা প্রিন্ট করতে হবে, তাহলে আয়ের কারেন্ট ভ্যালু এখন দুই, তাহলে ও প্রিন্ট করবে দুই, তার সঙ্গে হাই আই এম লুপ। আচ্ছা, এটা শেষ হওয়ার পরে আবার এখানে আসলো, এখানে আসার পরে আবার ইনক্রিমেন্টে গেল, ইনক্রিমেন্টে গিয়ে কারেন্ট ভ্যালু হচ্ছে দুই, তার সঙ্গে এক যোগ করলো, হলো কত, আয়ের ভ্যালু ঢুকলো এখন তিন, তিন হওয়ার পরে আবার ও প্রিন্ট করলো, কিন্তু এইখানে আসলো আয়ের কারেন্ট ভ্যালু, সুতরাং হবে কত, তিন। ঠিক আছে, হওয়ার পরে আবার এখানে আসলো, এখানে আসার পর দেখলো ব্লক শেষ, ব্লক শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গে ও ইনক্রিমেন্টে যাবে, ইনক্রিমেন্টে দেখবে আয়ের কারেন্ট ভ্যালু তিন, তার সঙ্গে যোগ হচ্ছে কত, এক, ও যোগ হয়ে তিন আর একে চার, চার ঢুকে গেল আয়ের ভেতর, সুতরাং আই আবার হয়ে যাবে চার, আর এখানে তিনটা হবে কত, ফোর আই এম এ লুপ। তাহলে এরপরে কী করবে, এরপরে আবার এইখানে এই লাইনটা আসবে, এখানে দেখবে ব্লকটা শেষ, ও আবার কী করবে, আবার এখানে সেম জিনিসটা করবে, তাহলে এখন কারেন্ট ভ্যালু হচ্ছে চার, চারের সঙ্গে এক যোগ হয়ে কত হবে, পাঁচ হবে, ও পাঁচ এখানে প্রুট করে দিল, করে এইবারে চেকিং করতে আসলো যে পাঁচ কি পাঁচের থেকে ছোটো অথবা সমান, ছোটো তো হলো না কিন্তু সমানের কন্ডিশনটা কিন্তু ট্রু হয়ে গেল, কারণ পাঁচ পাঁচের সমান, তাহলে ট্রু হচ্ছে, ট্রু যখনই হবে তখনই আবার এই লাইনটায় ঢুকবে, এই লাইনটায় ঢুকলে পরে ও আবার কি প্রিন্ট করবে, আবার প্রিন্ট করবে আয়ের কারেন্ট ভ্যালু, আয়ের কারেন্ট ভ্যালু হচ্ছে পাঁচ, পাঁচ আর তার সঙ্গে ওই সেম কথাটা প্রিন্ট করলো, প্রিন্ট করার পরে আবার পরের লাইনে আসলো, এসে দেখলো ব্লক শেষ, এখানে এসে আবার কী করবে, একই কথা, একই যা কাজ করছিলো সেটাই করবে, আয়ের কারেন্ট ভ্যালু পাঁচ, সুতরাং পাঁচ আর একে কত হবে, ছয়,
6 এখানে পুট করলো, করার পরে কন্ডিশন চেক করতে গেল, গিয়ে দেখলো 6 কি 5 এর থেকে ছোট অথবা সমান, দেখলো না, তাহলে যখনই এটা ফলস হয়ে গেল লুপটা তখন আর কাজ করলো না, শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে ফর লুপ কাজ করে, একদম সিম্পল ব্যাপার। আইটা যে অ্যাসাইন করা আছে এই ফার্স্ট ব্লকটায় প্রথমবার যখন লুপ শুরু হয় তখন একবার খালি ঢোকে, আর বাকি পরবর্তী সময় যতবার লুপ ঘোরে ততবার শুধু এই চেকিং আর এই ইনক্রিমেন্টের ওপর কাজ হয়। ক্লিয়ার হয়েছে? আশা করছি আপনি বুঝতে পেরেছেন পুরো ভিডিওটা। আর যদি না বুঝতে পারেন তাহলে পরে কমেন্ট সেকশানে আপনি কোশ্চেন করতে পারেন, আপনি কমেন্ট সেকশানে কোশ্চেন করতে পারেন, আমি আমার সময় মতো আপনার কোশ্চেনের উত্তর দিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, আমার এই খাটনিটাকে সার্থক করে দেবেন। আর আপনার বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হলে পরে আপনাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে আর বেল আইকনে ক্লিক করতে হবে। তাহলে বন্ধুরা, পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, ততদিন ভালো থাকবেন, আজকের মতো আসি, বাই।